8 ফেব্রুয়ারি রায়ুরে ঘিরিয়ে এনে ব্যাপক ধরপাকড় ও অভিযানের পাশাপাশি রাস্তা তো শুরু হয়েই ব্যাপক তল্লাশি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রায় বেলায় রাস্তার গাড়ি এগিয়ে তল্লাশি চলে। আজ ফজর উত্তুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারাউলিয়া হাইওয়ে থানার পুলিশ বিভিন্ন যানবাহনের তল্লাশি করেছিল। এছাড়াও গত 2-3 দিনে সীতাকুণ্ড উত্তুন 13 জনের আটক করেছি সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। 8 তারিখ রায়ুরে ঘিরিয়ে এনে দেশের অন্যান্য স্থানের মতো সীতাকুণ্ড ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাপোর্ট এবং সিপ্লাস ফোন এই চাহ।